মোর চ্যানেলের পর যদি কোনো চাই কিনে আহে তো কিবা স্পেশাল ডিসকাউন্ট আছে নাকি? নিশ্চয়। আজি তো একো চুরচুর করা নাই তুই? নাই করা। আজি তো মোর ফালের এক প্যাকেট বেশি দিম। যা কি খাবি, বিঙ্গো খাবি না কুরকুরি খাবি? ঠিক আছে, আজি গাইজ মানে ফার্স্ট বর্ণিত মানে নয়নে করল, তো সিগনেচার এক প্যাকেট খাইছে গাইজ, আর এতালে মানে কাস্টমার আহা নাই গাইজ, আইব মই যিনকে হোক কাস্টমার আনিম গাইজ। তো আপনাদের গাইজ ভিডিওটা একদম থাকলে চাই রাখো গাইজ। দেখ মোটামুটি গাইজ 30 মিনিট আমি রখলো, তো বর্তমানে মোট সেল গেল প্রায় 30 টাকা। আর গাইজ আজি যে বতরটি অশান্তি দিছে রাতেপুরপরাও গাইজ ধারাখার বরষুণ, এই সাদা সাদা লই পেলাই গাইজ এগুলা এই সাদা সাদা লই আইসু বাপ পাও যে অশান্তি দিছে, যদি অলপমান গাইজ বরষুণ দেই উঠা ডাঙা দিকে একদম ফরক দৌড়ব লাগবে গাইজ। সাইকেল সাইকেল খেলো নাই গাইজ, দৌড়ব লাগবো পাথরে পাথরে হালা জীবন মোর। দে হবরে গাইজ শিখর ল। তো গাইজ মোটামুটি মই 1 ঘন্টামান বইলো, তো বর্তমান মোর সেল গেল প্রায় 110 টাকা। আর ওইফালে গাইজ আমার কাস্টমার আহি আছে, আমার গাউরে রূপম দা আইছে। বাকি রূপম দা দোকানখান কেনে লাগছে? ভাল লাগছে না? বাকি হেৰি তুই যে আইছা এনে নাইবি, পয়সা লৈ আইবি মোর দোকানত? এনে যাবার এটু কিন্তু 20 টাকা হলো খাই যাব লাগবো। 10 টাকা একদম লয়েস কিন্তু 10 টাকা, তার তল পান তামুরি গুলা নহয় কিন্তু ডাইরেক্ট 10 টাকায় খাব লাগবো। তামোলের দাম 5 টাকা। 5 টাকা? পাঁচ টাকা তামোল খাবি তার মানে? কি খাবি? কিবা এটা খাবা লাগবো, এ চিপস খাবি, পানি এটা খা, এনে এনে নাইবি দে ভাল লাগে মর্নিং। তো গাইছ অলপমান চুপি আছো, বন্ধা চুপা দিছো, কাস্টমার আহি আছে গাইছ, সেল কিকে হৈ আছে, মোটামুটি গাইছ ঘন্টাত 100 টাকা চাই রকম গাইছ। তো গাইজ ইফালে রখাতে রখাতে আমার জ্ঞানও আহি পাল। বাকি জ্ঞান যাব লি ডিউটি, বাকি হেৰি সিখন নাখা নাকি এক পাকেট? বাদ দিছা নাকি? কিবা আছিল নাকি সারপ্রাইজ? কিবা আছে নাকি? আছে কিবা যাই গম পাবি যাতে হয় নাকি? অল্প বিষয় ভাত খাবা না যাবি? মানে ভিডিও চাই তো বাকি ভাই নুমলাক ভিডিও চা নাকি ভাই? পাই ভাল লাগিল, কিবা এটা খাই যা নাকি? খা খা খা, কি খাওয়া খা। তো বাকি গাইজ সিঙ্গা সাবস্ক্রাইবার লগ পালি ভাল লাগে, মাতে বহুতে সাড়ে গাইজ। তো গাইজ প্রায় 3 ঘন্টামান মই বইলো, তো বর্তমান মোর সেল প্রায় 300 টাকা, 300-350 মান গাইজ দিছে বর্তমান লগিন। তো সেল পুরা মানে ভাল যাইছে গাইজ, মানে ভাল মানে দিন মোর ভাল চলিছে, পিক টাইম চলিছে গাইজ। তো এইফালে গাইজ কুহিয়ার দাদাটো আহিল মানে অলপ দেরিকে আছে আজি, বাকি মই আপনার দেখে আছো আজি অল্প দেরি হল দেখুন। বতরটু কিবা হেম কাম কি করে আছে না, অল্প দিগদার। দে কোনাই দে সেল গেল না? গেছে না? দে লাগি থাক একলগে অল্প দতারে মানে লগ হয়েছে গাইছি, আহার পর মোরও লগ হয় তারও লগ হয়, তো ভাল লাগে ইনকে দতাই মিলি জুলি চাচু আর গাইজ। মাউন্ট বিরাট সাদা গাইজ, এরকম নম্র মানুষ চাই দেখো। আর গাইছি বেলে বহি থাকাতে থাকাতে আমার দেউতাও আহিল। তো কত গেছিলি, বাজারত গেছিলি নাকি, কিবা আনলি নাকি? ও সাইকেল খান দিবা আইসা? লই যাবি সাইকেল? ঠিক করলি নাকি? দে 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 যাই থাক, পিছত আইলি হল দিলি হল, মই ফোন কৰি দিম লৈ আহিবি দে যাবি। প্রায় গাইজ 4 ঘন্টামান বইলো, তো বর্তমান লগিন মোর সেল গেল প্রায় 450 টাকা মান গেছে গাইজ, মানে সেল কিন্তু হয় তাম সেল হয়, বাকি গাইজ আধা মাল মোর হেকেই করে দিল, এই শিখর সিগনেচার আধা গাইজ হেকে, আর মানে আনবা যাবার বইবার বহুত দিগদার গাইজ, মানে দিন ভালো হলে ইয়ে বেয়া সারি হোক গাইজ। কোরপর আলি তুই ঘরপরা? কি কি লাগে? শিখর প্যাকেট ল, নিজে ল, মই মোর সময় নাই, মই ভিডিও বানাইছো না। হ্যাঁ ভাল লাগছে নাকি? ল ল গাইছিল, বা পড়ি গেছে এরপর মানে এক্সিডেন্ট হওয়া পারে না, এটা সাইড লই যাং র।
আর গাছ কিছু মানে লক্ষ্মী কাস্টমার আহে মানে প্যাকেটক প্যাকেটে সিগারেট লো যায়, একটা সিগারেট না খাই দেখুন গোটেখিনি মানে একবারে মুঠাতো মারি থাকে গাছ, আর সিগারেটটা শেষে আর সিগনেচারও শেষ গাছ, এবার আনবা যাবা লাগে, বহুত দিগদার গাছ, মানে ভাল দিন চলি ইয়ে দিগদার, আর কি কম আর গাছ, মানে পিক টাইম চলি আছে। আর গাছ কিছু মানুষ আহে মানে বাকি লাগে দেখা, এ মোট 500 টাকা দোকান আছে তার 50 টাকা 20 টাকার বাকি লেগে গেছে না, মানে আমার গেছ হাফ সেঞ্চুরিতে জীবনটা শেষ হয় নাকি, এই বুড়া এখানে গেছে সাইকেল চলে আছে দেখছা, কি কম আর হবো দেই। তো বাকি গাছ যে কাস্টমারের উৎপাত, এই দুই বান্ডুল শিখর আনছিল গাইজ, এই নিমিষতে শেষ করি পেয়েছে, বাপ্পাই কি কম আর গাইজ, মানে মোট জীবন মানে পিক টাইম চলি আছে গাইজ, ফেলে গেছে লক্ষ্মী কাস্টমার এটা আইসে, মানে মোট যেহেতু শিখর মানে শেষ হয়েছে দুই টাকার মাত্র আছে গাইজ, মানে আগর লাগছে, তো ভাবলো ইয়ার ফাদার মানে হোলসেল দোকান আছে, তো বাকি শিখর বেছে না নেবেছে হোলসেলত, এক বান্ডুল কিমান লয়? এনে 250 লাম, 200 টাকা দিবি, 200 টাকা দিলে হবো, অল্প আরো কম লো নাকি 10 টাকা মান নাই কি, আমার আরো 1000 ভাড়া আছে না, 1000 সাইকেল খান না, তো লক্ষ্মী কেন আছে, তো বান্ডুল কেন আছে, একবান্ডুল তো পয়সাটো দিং, কি যাই লৈ আহক বাইছ দে, তো 200 টাকা তো বুড়াকে লৈ আজা, না বেয়া পাবি নেকি, বঢ়িয়া বঢ়িয়া দে, সোনকালে আহিবি হা, কাস্টমার আহি আছে দে দে। তো গাইজ দোকান সকান বন্ধ করে ডাইরেক্ট খাই পেলো ঘর, তো বর্তমান আহিল গাইজ হিসাব দেখিল, তো আজি মোট দোকানত কি সেল হল, তো আপনার মানে কইছিল যে মোট দোকানত মানে আজি প্রায় 550 টাকা সেল হয়েছে, তো গাইজ 550 টাকা নয় গাইজ, আজি তাকে লাগাতকে বেশি সেল হয়ে গেছে গাইজ, মো ঘরটাই বলে হিসাব করলো, তো মোটামুটি গাইজ আজি মোট প্রায় সেল হয়েছে কি মান হন বামা, আজি তো একো চুরচুর করা নাই তুই, আজি তো মোর ফালৰ পৰা এক পেকেট বেছিকে দিম, যা কি খাবি, বিঙ্গো খাবি না কুৰকুৰি খাবি, সাপোর্ট কৰি দিবি, মাই কৈছে সাপোর্ট কৰি দিবি দে।
তো গাইজ মানে বর্তমান যাব লাগে সর্বগত থাকা তিরুপতি টিভিএস মোটরস, তো তার একটা নতুনকে ব্রাঞ্চ খোলা হয়েছে। তো ব্রাঞ্চ হিসাবে মানে গাইজ যেহেতু দুর্গা পূজা আর কালী পূজা আছে, তো সেই ক্ষেত্রে কিছু অফার রাখা আছে, তো সেইকারণে মানে ভিডিও একটা বানাব মাতছে। তো গাইজ মানে এটা যাইছো, তো তাত গিয়ে কিনে আপনাদের ধুনকে লগ পাইছো গাইজ। তো গাইজ মানে বর্তমান আছো সর্বগত আর ইয়াত একটা নতুনকে ব্রাঞ্চ খোলা হয়েছে তিরুপতি টিভিএস মোটরস, তো ইয়াত কিছু অফার রাখা হয়েছে যেহেতু দুর্গা পূজা আর কালী পূজা আছে, তো সেই ক্ষেত্রে মানে আমার লোকাল মানুষ যাতে অল্পমান সুবিধা হয়, তো সেই ক্ষেত্রে মানে বহুতখিনি অফার রাখা হয়েছে। তো সবখিনি গাড়িতে নতুন নতুন অফার আছে গাইজ, তো দাদাহতে ধুনকে কই দিব। তো দাদা ইয়াত মানে কেনেকুয়া কি অফার চলি আছে আর লোকেশনটা ধুনকে আপনার কই দিবস। নমস্কার, এই আমার তিরুপতি টিভিএস যুক্ত আপনার হাইওয়ের কাছর শোরুম, তার একটা আমি ফেস্টিভ আউটলেট আগন্তুক দুর্গা পূজা আর কালী পূজা উপলক্ষে একটা ফেস্টিভ আউটলেট আমি রাইজর সুবিধার কারণে করে দিছো। ইয়াতে আপনি আপনাদেরকে কালী মন্দির পয়ার আগতে আমার এই আউটলেটটা অবস্থিত, আর ইয়াতে আপনি টিভিএসর যিকোনো মডেল বিভিন্ন ধরনের মডেল ইয়াতে চাব পারিব আর ইয়ারপরা লবও পারিব। আর আমি আগন্তুক দুর্গা পূজা উপলক্ষে আর কালী পূজা উপলক্ষে কিছু অফারও আছে আমার বাইকসমূহের উপর। প্রতিখন বাইকত আপনাদেরকে একোটাকৈ সিট কভার, একটা হেলমেট আর একটা আকর্ষণীয় উপহার পাব। ইয়ার উপরেও আপনাদেরকে ফাইন্যান্সত অতি কম ডাউন পেমেন্টত গাড়ি ক্রয় করে পারিব, নিজের পছন্দ অনুসারে স্কুটি হোক বা মোটরসাইকেলে হোক। কেবল খালি আপনাদেরকে আর সি আর ইন্স্যুরেন্সের যে মূল্য হয় সেই মূল্যটা দিয়ে আপনাদের গাড়িখন লোক পাব তিন বছরের কারণে বা দুই বছরের কারণে। ইয়ার উপরেও আমার নতুন সেগমেন্ট একটা আছে টিভিএস রনিন 250cc প্রিমিয়াম সেকশনের বাইক হয়, এইখন আপনাদের বর্তমান 10,000 টাকা ক্যাশ ব্যাক পাব। তাহলে যান দাম হয় আপনার অনুরোধ ভ্যালু যান হয় তারপর 10,000 ডিসকাউন্ট পাব, ডাইরেক্ট 10,000 ডাইরেক্ট ক্যাশ ডিসকাউন্ট। আর তার উপরেও বাকি যাক স্কুটি আর আছে এইবিল আপনি আপনাদের ফাইন্যান্সের ফলের পর স্কিম পাব আর আমার কোম্পানির ফলের পর স্কিম পাব। মানে কি ডাউন পেমেন্ট মানে গাড়ি ওলাব? মিনিমাম ডাউন পেমেন্ট 10-12 মানে তোমার খালি আর সি আর ইন্স্যুরেন্সের যে ভ্যালু আছে সেই ভ্যালুটো করে দিলে হল, গাড়ির ভ্যালুটো একো দিব নালে। আর একটা আকর্ষণীয় উপহার আমি আমার ফলের পর রাইজর সুবিধার্থে দিম। আর আমি এই আউটলেটটা খোলার উদ্দেশ্য এই হল যে রাইজে সম্মুখতে মানে ওসরতে আমার মডেল সমূহ চাব পারে, চাই পেলাই বিভিন্ন কালার সমূহ চাব পারে। ইয়াতে গোটেখিনি স্টক আছে, যি মানে গ্রাহকে যি গাড়ি বিচারে সবখিনি পাই যাব। ইয়াতে ইয়াতে আর মই ধুনকে সিনেমেটিক একটা ভিডিও বানাইছো, ধুনকে গাড়িখিনি স্টকখিনি দেখাই দিম। আর ইয়াত কিছু রাইজর মানুষ আছে, তো মতামত খিনি মই জানিব বিচাৰিম। তো আপনাদের কেনেকুয়া পাইছে মানে শোরুমটোর বিষয়ে? নাই মানে এইটো নতুনকৈ আজি তেওঁলোকে ফেস্টিভ আউটলেট মুকলি কৰিছে, মই আহি পেলাই দেখা পালো। আগতে তো হাইরোডর সেইটো সাইডে আছিল, তো ইয়াত আহা ভাল হয়েছে, সুবিধা হয়েছে, আমি মানুষখিনি হাইরোডর সেইটো পারে যাওয়ার সুবিধা হয়। ইয়াত আহি পেলাই গম পালো দাদাহতর ফাইন্যান্সরও লড়া আছে, গোটেখিনি কি অফার এইখিনি জানিলো। মোর দুজনমান ভাইটি হয়েছে আর বহুত ধুনিয়া অফার দিছে দাদাহতে, চাই লো দুর্গা পূজা লৈ কিবা এটা ভাবিছো। থাকে থাকে, ঠিক আছে, ধন্যবাদ, ভাল লাগে, ভাল লাগিছে। ইয়াতে নতুন করে যেটু টিভিএসর স্বরূপ যেটু মানে আইছে নতুন লোকেল, আমার যেটু আমার যেটু লোকেল রাইজর সুবিধা সুবিধা হব বছরতে হয়েছে যেতিয়া থাকে, তো অফার বিলাক চালো ভাল লাগিছে। আর মানুষবিলাক চাইছে, আহি আছে, চাইছে, ঠিক আছে, আপনাদের আহক, তো আপনাদের মূল নাম কব যে বগা ভাই চ্যানেলের মানে ভিডিওটা চাই আছো, তো ইয়াত ডাইরেক্ট 1,000 টাকা ডিসকাউন্ট। আর এখন বাইকত যেহেতু একটা হেলমেট দিয়া হয় আর মোট ভিডিও যদি চাই গেছে দুটা হেলমেট দিব আপনার, তো বহুত বেশি লাভ হয়েছে আপনাদের। আর গেছে আপনাদের যদি গাড়ি লবো আহে, তো ইয়াত মানে টেস্ট রাইড উপলব্ধ আছে, তো টেস্ট রাইড করে কিনে আপনাদের ধুনকে গাড়িখান চলাই কিনে আপনাদের আমেজ লই কিনে আপনাদের লোব পারে গাড়িখানে বিনা টেনশনত, ধুনকে টেস্ট রাইড করো আর গাড়ি ঘর লই যাও গাইজ, কোনো টেনশনে নাই। আর গাইজ আপনাদের যদি হাইওয়ের পর আহে, তো ইয়ার পর ডাইরেক্ট গাইজ এই কালী মন্দির আছে, কালী মন্দির নাপাওতে গাইজ রাইট সাইডে দিয়ে, আর যদি আপনাদের বাজারের পর আহে, তো আপনার তো ইফালে লেফট সাইডত হবো, লেফট সাইডত আপনাদের এখন নন্দিনী আছে, তো নন্দিনীর সম্মুখতে, তো আপনাদের একদম ওসরতে পাই যাব গাইজ। আর দাদা ইয়ার মানে পুরনি গাড়ি কিনা এক্সচেঞ্জ করার সুবিধা আছে নাকি? যিকোনো কোম্পানি আপনার পুরোনা ঘর পুরোনা গাড়ি আছে আপনি চলাব খুঁজে, হ্যাঁ হ্যাঁ, আপনার টিভিএস কোম্পানি হয় বলে কথা নাই, যিকোনো কোম্পানির একটা উচিত মূল্য দিয়া হয়, একটা উচিত মূল্যর বিনিময়ে সেখান সেই মূল্যটো নতুন গাড়িখনের পর আমি কাটি দিই, হয় হয়, এনেকে আপনাদের এক্সচেঞ্জ করব পাই যাব, আচ্ছা সুবিধা পাই যাব, হয়তো সুবিধা মানে পাই যাব, ঠিক আছে, বঢ়িয়া বঢ়িয়া। ইয়াত মানে কি কি ফাইন্যান্স মানে সুবিধা আছে? হয় হয়, আমার ইয়াতে গোটেকিটা ফাইন্যান্সের সুবিধা আছে, আমার এলএনটি আইডিএফসি সলস মঙ্গলম টাটা ক্যাপিটাল, হয় তারপর এজিবি ফাইন্যান্স,
মানে গোটেখিনি সুবিধা পাওয়া যাব আর ফাইন্যান্স গোটেখিনি ফাইন্যান্সে পাব আচ্ছা আর যদি কোনো ভাই ব্যাংকত দিও লব খুঁজে তেতিয়াও পাব ব্যাংকর ফেসিলিটি কিনে আমি করে দিব টিভিএস ক্রেডিট আমার মানে হেই কোম্পানি ভালো পড়াইছো তাতো বহুত অফার আছে হ্যাঁ 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 একদম কম ইন্টারেস্ট আর কম ইন্টারেস্ট আছে ইন্টারেস্ট লই গিয়ে আছে জিরো ডাউন পেমেন্ট তো পাই যাব হ্যাঁ 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 সিবিল স্কোর যদি ভালো থাকে তেতিয়া কোনো কথা নাই ভালো হয়ে যাবে ঠিক আছে দিও আর গাইজ ফেলে আহিল গরম গরম প্যাকেট লাঞ্চ লগত আছে সিংড়া আর মিঠাই বাকী নহন মারি দি মারি দি বঢ়িয়া বঢ়িয়া মারি দি So why don't we stay out to the morning light? Cause two wrongs can make a right. We're just doing what we're feeling right now. Some Chardonnay, we camp in the parking lot. Leave traces of plastic cups. We're just doing what we're feeling right now. তো গাইস মই ফেলে শুরু মোর পড়া রে হেলো জ্ঞান তাতে তো বাকি জ্ঞান তো দ্বিতীয় পড়া আইলি তো তো সেলার যে হইছে মাই মুখ ফোন করে কইছে তো বলে কি পাবি আজি নিসা খাবার নিসা গোল্লা নিসা কোন লালমোহন লালমোহন আর কি নিছে গুড ডে বিস্কুট নিসা বলে মানে গাইস মই নিজে দেখা নাই মানে মাহুন মাই মুখ ফোন করে কইছে যে এ জ্ঞানে কি পাবি আনছে তো একশন মই যেটা শুরু মারছিল গাইস মই যাওয়া পারা নাই তো জ্ঞানে মুখ মানে রক্ষে আমার ঘরত তো গাইস মই যেটা যাতে রেডি হলি তো জ্ঞানে ঘরত আইল মই আর গাইস সরব ঘরত আর আইলু গাইস মানে ঘরত গিছিলু আর আইলু তো বাকি হেরি তো যে হেৰিটো হল খেলাইটো মানে কিবা অলপমান পাৰ্টি চাই হ'ব মই আহি আছো না আৰু 10 তাৰিখে আহিম 10 তাৰিখে আহিলে এটা হাটা বেল্টি টিম বেল্টি সিয়োৰ না ঠাণ্ডা হেৰি গৰমো বহুত আছে ডিঙিটো তিয়াই শুনি কলম ঠাণ্ডা ঠাণ্ডা কিবা খালি ঠাণ্ডা খাব পাৰে বৰষুণ দি আছে দেখোন তাকে তাকে বাকী হেৰি কংগ্ৰেচুলেশ্যনছ থাকিল তোমাৰ ফাৰ্ষ্ট দৰমহা এইটো আৰু বাকী হেৰি জটা কিনছো গাইছ জটা নহৰু দুইযোৰ আৰু মজুৰ দেখি দিম ৰ গাইছ দুইজনের একে একে আমি বস্তু লি একে লগে লাগ আর টেম্পারখানে বদলালো দতাই সব সব আমার নতুন বাকি গেছ মানে কি জানা না জ্ঞান পয়সা তো জায়গা না হলে মানুষগুলো মানে কত খরচ করে বস্তু গেছিল কিবা বেলেগ লবা আনছো ইস্যু মানে মার কারণে কিবা লবা গেছিল গাইস মানে না পালু মানে এই গ্লান ভাল লাগি গেল কিবা কিবি ললু এই আর গেল তো কলে জাং না কি দে ও স্যার ও স্যার লবা বড়া খরতে আইছে একদিন থনি হওয়ার বেলেগ উপায় নাই লটারি কাট আর থনি হই যা হার আছে ঋণ আছে এক রাতিত মরি যাব খুড়া বেলেগ মাথা মাছা কিন্তু মুখে দিয়ে থাকবা নালগে না বক্সত লুকিয়ে দিছা বুড়িয়াকে দেখিছা কোনো কহেরি মাতি আছে এই পড়লা লটারি বাইরে বেলেগ রাস্তা নাই আর দুখিয়া মানুষ এই কথাখিনি শুনে একমাত্র লটারি দি পয়সা হে রাম হঠাৎ যদি পয়সা লাগে লটারি কাটো মাত্র 100 টাকা দিয়ে একটা লটারি কাটো এক রাতি ভিতর আপনার পয়সা পয়সা হয়ে যাবো মজা দিছে না মাথাতে ভাল মারছে উপরটো কিমান আর ওইটু এই তিনটা পঞ্চাশ আর ওইটু 100 এজোর বেয়া লাগা নাই আর এজোর আছিল রাও এজোর ভাল লাগছে মহরির কারণে চাই আছো রুড়া একদম কুলার হ্যান ঠান্ডা এটা কিমান 200 টাকা না হ্যাঁ 200 কম হবো না হয় মাত্র 10 টাকা কম ঠান্ডা কিন্তু বুড়া ঠান্ডা আছে না বেমার হওয়া ওষুধ আছে নাকি তো তাদের আছে না দোকান দিছো মই হাইওয়ের কাখত মাল ললো হোলসেলর পরা ভাল লাগছে না এটু হেৰি গার্লফ্রেন্ডর গিফট নদীখন দে দক দে তো গাইছ ফেলে গেল মই ৰাতিৰ ভাত আৰু লগতে গাইছ জ্ঞানে যেটো মিঠাই এটা আনছিল মই খাই দিম দে আৰু গাইছ ইমান মৰমত আনছে সি ফাৰ্ষ্ট দৰমহা এটা পাইছে তো গুড ডে বিস্কুট আনছে মাৰ কাৰণে মিঠা বান আনছে এইটো মিঠাইটো খাই দিম দে ধন্যবাদ গান ধন্যবাদ মানে গাইছ জ্ঞানে মিঠাই এটা আনে মিঠাই আনছিল ভালেকেইটা আনছিল মই মানে মই এটা খাইছোঁ সিটো ক'লোঁ আৰু গাইছ মানে আপোনালোকে এটা মিঠাই লৈ আহিছে চালা গাইছ ভাতখিনি খাই ল'ম বঢ়িয়াকৈ
তো গাইজ আজির ভিডিওটো ইমানখিনি আছিল। যদি ভিডিওটো ভাল লাগিছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কৰিহেনে কৰিব গাইজ। তো ফাইনালি গাইজ মোৰ 4000 সাবস্ক্রাইবার কমপ্লিট হৈ গেল। তো তাৰ কাৰণে গাইজ আপোনালোকক বহুত বহুত ধন্যবাদ গাইজ ইমানখিনি মৰম দিয়া বাবে। তো গাইজ অতি হুনকালে 4000 সাবস্ক্রাইবার যেটো গাইজ সেলিব্রেশন হিটো আহি আছে অতি হুনকালে গাইজ। তো মই পাতিম বুলি ভাবিছো এটা ডাঙৰকে কিবা এটা পাতিম। তো আপোনালোকে গাইজ ভিডিওবোৰ চাই থাকিব আৰু গাইজ আপোনালোকে দোকান চলি যাওক ইমানখিনি মৰম দিয়া বাবে। তো বহুত বহুত ধন্যবাদ গাইজ। আৰু আজি যেহেতু গাইজ 5 ছেপ্টেম্বৰ তো মোৰ সমূহ শ্রদ্ধার শিক্ষক সকলই মোৰ ফালৰ পৰা মৰম জাছিলোঁ। তো আজিৰ ভিডিওটো ইমানখিনি আছিল। যদি ভিডিওটো ভাল লাগিছে লাইক কমেন্ট শ্বেয়াৰ ছাবস্ক্রাইব কৰিবি গাইজ। তো নতুন এটা ভিডিঅ'ত পুনৰ লগ পাম। আজিলৈ বাই বাই গাইজ।